হ্যালো ফ্রেন্ডস, এই আর্টিকেলে আমরা দেখব যে এসএসসি নতুন কি ডেট পাবলিশ করেছে। এসএসসি চেঞ্জ এক্সাম ডেট ফর জিএইচটি, স্টেনোগ্রাফার, সিপিও, ফিজিক্স অ্যান্ড জিডি কনস্টেবল অ্যান্ড চেক নিউ ডেটস ইয়ার। লেটস সি হোয়াট ইজ নিউ ডেট অ্যাবাউট এসএসসি লিস্ট ইয়ার। স্টাফ সিলেকশন কমিশন এসএসসি হ্যাজ চেঞ্জ দি এক্সাম ডেট ফর ফাইভ মেজর ন্যাশনাল রিক্রুটমেন্ট এক্সামিনেশন হুইচ আর এসএসসি, জিএইচটি, এসএসসি স্টেনোগ্রাফার, এসএসসি সিপিও, এসএসসি ফিজিক্স অ্যান্ড এসএসসি জিডি কনস্টেবল। এই পাঁচটা পোস্টের যে চাকরি সম্পর্কিত এক্সাম পরীক্ষার ডেট চেঞ্জ হয়েছে। অ্যাজ পার দি নোটিফিকেশন রিলিজড অন December 27, 2018, এক্সামিনেশন অফ দিস রিক্রুটমেন্ট নাও স্টার্ট ফ্রম January 13, 2019। যে নোটিফিকেশান দেওয়া হয়েছিল 27 December 2018 একটা অফিসিয়াল ওয়েবসাইটে, এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে একটা নোটিফিকেশান ফোকাস করা হয়েছিল যে এই সমস্ত এক্সামিনেশানগুলি অর্থাৎ উপরের এই পাঁচটি বিভাগের এক্সামিনেশানগুলি স্টার্ট হচ্ছে পরীক্ষা 13 জানুয়ারি 2019 অ্যান্ড উইল উইন্ড আপ অন March 16, 2019, অর্থাৎ 2019 সালের 16ই মার্চ পরীক্ষা শেষ হবে। আরও বিস্তারিত কী বলা হয়েছে দেখো, দি ফার্স্ট এক্সামিনেশন হুইচ ডেটস হ্যাভ বিন চেঞ্জড ইন এসএসসি জিএইচটি। এসএসসি জিএইচটি পরীক্ষার এক্সাম প্রথমত চেঞ্জ হয়েছে। দি জুনিয়র হিন্দি ট্রান্সলেটার এক্সামিনেশন জিএইচটি সংক্ষেপে বলা হচ্ছে, এক্সামিনেশন হ্যাজ বিন শিডিউলড হেল্ড অন January 13, 2019 সালে এই পরীক্ষাটা হবে। জুনিয়র হিন্দি ট্রান্সলেটার এক্সামিনেশন পরীক্ষা ডেট চেঞ্জ হয়েছে। আর্লিয়ার দি সেম এক্সামিনেশন ওয়াজ সাপোজ টু হেল্ড অন জানুয়ারি, অর্থাৎ 12 জানুয়ারি 2019 সালে এই পরীক্ষাটি হওয়ার কথা ছিল, কিন্তু পরীক্ষাটা একদিন আগে দেওয়া হয়েছে, January 13 করা হয়েছে। 12 জানুয়ারি হওয়ার কথা ছিল কিন্তু পরীক্ষাটা হবে 13 জানুয়ারি। নেক্সট দেখো কী বলেছে, একইভাবে ইন দি সেম ওয়ে দি এক্সাম ডেটস ফর এসএসসি ফেজ সিক্স এক্সাম হ্যাজ বিন চেঞ্জ, এবং এই পরীক্ষাটার এক্সাম ডেটও চেঞ্জ হয়েছে, যেটা 16 জানুয়ারি, 17 জানুয়ারি এবং 18 জানুয়ারি 2019 হওয়ার কথা ছিল। হেয়ার দ্য ক্যান্ডিডেট শুড নোট দি ক্যান্ডিডেট হু আর অ্যাপিয়ারিং ফর ম্যাট্রিক লেভেল এক্সাম হ্যাভ টু অ্যাপিয়ার ফর দি এক্সামিনেশন ফ্রম January 16 to 18, 2019। While higher secondary and graduation level, the exam will be held on January 17, 18, 2019. Higher secondary level January 17, 18, 2019 হওয়ার কথা কিন্তু বলা হয়েছে। The recruitment is being conducted for 1,141 vacancies. এখানে অফিসিয়াল নোটিফিকেশানে যেটি দেওয়া হয়েছে যে জুনিয়র হিন্দি ট্রান্সলেটার সিনিয়র হিন্দি ট্রান্সলেটার 13 জানুয়ারি 2019 সালে এক্সাম হবে প্রথমটাতে, এবং এক্সামিনেশন ফর সিলেকশন পোস্ট ফেজ ফাইভ সিক্সের এই তিনটে পরীক্ষা হবে। ডেট দেওয়া হয়েছে 16 জানুয়ারি 2019 থেকে 18 জানুয়ারি, এবং হায়ার সেকেন্ডারি লেভেলের যে এক্সাম ডেট আছে 17 জানুয়ারি থেকে 18 জানুয়ারি, এবং গ্র্যাজুয়েশন লেভেলের 17 থেকে 18 জানুয়ারি হবে। এবং স্টেনোগ্রাফার গ্রেড সি এবং টি এক্সামিনেশন ডেট দেওয়া হয়েছে 5 থেকে 5 ফেব্রুয়ারি থেকে 7 ফেব্রুয়ারি, এবং কনস্টেবল জিডি, সিএফএফ, এনআইএ, এসএসএফ এবং রাইফেল ম্যান জিডি ইন আসাম রাইফেল এক্সামিনেশন 2018 ডেট দেওয়া হয়েছে 11 ফেব্রুয়ারি থেকে 11 মার্চ পর্যন্ত। এটা অনেক দীর্ঘ সময় হবে, কারণ এই পরীক্ষাতে অনেক অ্যাপ্লাই ক্যান্ডিডেট আছে। এসআই যেটা খুবই অনেক দিনের ওয়েট করে আছে এক্সামটা, সেটা হবে 12 মার্চ থেকে 16 মার্চ। সো থ্যাংক ইউ, তোমাদের যদি এই ধরনের ইনফরমেশান কোনো কাজে আসে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং সঙ্গে থাকো। থ্যাংক ইউ।